ভয়ভীতি প্রদর্শন গেরুয়া সন্ত্রাস আর নিরাপত্তাহীনতার অভিযোগ এনে মেলাঘড় পৌর পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে সিপিএম। শুক্রবার সোনামুড়ায় বিক্ষোভ মিছিল শেষে পার্টি অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য জানান সিপিএমের মহকুমার সম্পাদক রতন সাহা। উল্লেখ্য, 13 আসন বিশিষ্ট মেলাঘড় পৌর পরিষদের নির্বাচনে 8টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল সিপিএম দল। যাই হোক, এমন সন্ত্রাসের পরিস্থিতির মধ্যে আমরা ডিআইজিকে দরখাস্ত দিয়েছি, আপনাদের কাছেও তার কপি দিয়েছিলাম, এসডিএম সাহেবকে 3 দফা দাবি সনদ আমরা পেশ করেছিলাম যে আমাদের পার্টি অফিসগুলোর মধ্যে সিকিউরিটি দিতে হবে। মেলাঘড়ের পার্টি অফিস আজকে 4 দিন বন্ধ, খোলা যাচ্ছে না। আমাদের এই অফিসের মধ্যে সিকিউরিটি দেওয়ার কথা বলেছিলাম, আমরা বলেছিলাম প্রার্থীদের সিকিউরিটি দেওয়ার জন্য, এখন পর্যন্ত কোনো হান আসুনি। এই কারণে আমরা নির্বাচন বয়কট করছি। আমাদের প্রার্থীদের আমরা বলেছি যে তোমরা ডোনেশন তুলে নাও।